দারিদ্র শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবরার হত্যার রহস্য উদ্ঘাটন হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আবরার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। খালেদা জিয়াকে বন্দী রাখার জন্য সরকারের পাশাপাশি তাদের প্রভুরাও দায়ী বললেন রিজভী। আসসালামু আলাইকুম, কর্ণফুলীর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি এজাজুন্নূর এশা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। দারিদ্রকে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগে দারিদ্রের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। আন্তর্জাতিক গণমাধ্যম দি ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে একথা বললেন প্রধানমন্ত্রী। তিনি বলেন তৃণমূল পর্যন্ত সব ধরনের নাগরিক সুবিধা পৌঁছে দিতে কাজ করছে তার সরকার। জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা দি ওয়াল স্ট্রিট জার্নালের সাথে। প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র, জনসংখ্যা, দারিদ্র এবং ভূ রাজনীতি সহ আন্তর্জাতিক বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গ। আবরার হত্যার ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তিনি বলেন আগেও বিশ্ববিদ্যালয়গুলোতে এমন অনেক ঘটনা ঘটেছে কিন্তু এ ধরনের নির্মম হত্যাকাণ্ড কোথাও হয়নি। এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খুঁজে বের করা হবে বলে জানান তিনি। চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি রাখার জন্য সরকারের পাশাপাশি তাদের প্রভুরাও দায়ী বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন ভারত সফরে গিয়ে দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছে প্রধানমন্ত্রী আর এই বিষয়ে জনগণকে কিছু জানানো হচ্ছে না বলেও অভিযোগ করেন রিজভী। সরকারকে দেশের স্বার্থবিরোধী চুক্তি প্রত্যাহারের আহ্বান জানান তিনি। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন রিজভী আহমেদ। ঋতুচক্রে শীত আসতে এখনও বাকি মাসখানেক, কিন্তু আগেভাগেই বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। রাজধানীর কাঁচাবাজারে পর্যাপ্ত সরবরাহ দেখা গেল ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, মূলা, গাজর সহ নানা ধরনের সবজি। রঙিন এসব সবজির পাশাপাশি রয়েছে লাউ শাক, মূলা শাক, পালং শাক। ক্রেতা বিক্রেতার সরগরম বাজারে ঘুরে দেখা গেল একদম নতুন আসা দেশি টমেটোর কেজি ১৫০ আর দুর্গাপূজার পরে কেজিতে ২০ টাকা বেড়ে ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে ১১০ টাকায়। বেড়েছে গাজরের দাম, প্রতি পিস ফুলকপি আর বাঁধাকপি ৪০ আর শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ টাকা দরে। ঢ্যাঁড়স, পটল, বেগুন, বরবটি সহ অন্যান্য সবজির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৭ টাকা। বাজারে বেশিরভাগ সবজি প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকার উপরে। সরবরাহ বাড়লেও দাম না কমায় অসন্তুষ্টির কথা জানান ক্রেতারা। তবে শীতে সবজির দাম কমবে বলে জানালেন ব্যবসায়ীরা। আবরার হত্যায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকল্প বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেজন্য সরকার বদ্ধপরিকল্প, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে না পারে। তবে বিদেশিদের আগ বাড়িয়ে এ বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই।
তাই যারা এ ব্যাপারে কথা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল শুটিংয়ের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের অনুরোধ করব এ ব্যাপারে যেন কোনো কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত না হয়। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেজন্য সরকার বদ্ধপরিকর, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে না পারে। কিন্তু বিদেশিদের আগ বাড়িয়ে এই নিয়ে কথা বলার অধিকার নাই। তাই আমি যারা এ ব্যাপারে কথা বলেছেন তাদেরকে অনুরোধ জানাবো, মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল শুটিংয়ের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে আমি অনুরোধ জানাবো এ ব্যাপারে যেন কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত না হয়। ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তির সার্বভৌমত্ব বিক্রির সামিল। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমাবেশে এই মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। মওদুদ আহমদ বলেন, একের পর এক অন্যায়ের কারণে সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। সিরিয়ায় কুর্দি ওয়াইপিস মিলিশিয়াদের বিরুদ্ধে তুর্কি বাহিনীর দুদিনের অভিযানে এ পর্যন্ত 228 জন জঙ্গিকে হত্যা করা হয়েছে, এই দাবি করেছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুর্দি ওয়াইপিস মিলিশিয়াদের দমনে বুধবার থেকে সীমান্তে রাস আল দিন এবং দারবাসিয়া শহরে অপারেশন পিস স্প্রিং শুরু করে তুর্কি সেনারা। বিমান হামলা ও স্থল অভিযানে এরই মধ্যে রাসালাইনদের 2টি এবং তালেবানদের 5টি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন তারা। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান হুঁশিয়ার করেছেন, অভিযানের সমালোচনাকারী পশ্চিমা দেশগুলোতে শরণার্থীদের পাঠিয়ে দেওয়া হবে। আর তুরস্কের বিরুদ্ধে অবরোধ আরোপের প্রস্তাব আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের 29 জন রিপাবলিকান কংগ্রেসম্যান। সংবাদ শেষ করব শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। দারিদ্র শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবরার হত্যার রহস্য উদ্ঘাটন হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আবরার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। খালেদা জিয়াকে বন্দি রাখার জন্য সরকারের পাশাপাশি তাদের প্রভুরাও দায়ী বললেন রিজভী। শেষ করছি কর্ণফুলীর সংবাদ। প্রতিদিন আমাদের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।